এনে ধৰণৰ কিছু নিয়ম নীতি হাল ফলনি হোৱাৰ কিন্তু বৰ্তমান সেই বিষয়ে সবিশেষ কনফাৰ্মেশ্যন অহা নাই যদিও সম্ভাৱনা দেখিবলৈ পোৱা গৈছে যিসকল লোকে সরকারি চাকরি করে সেইসকল লোকর সপ্তাহ তিন দিনের ছুটি পয়ার এক সম্ভাবনা আছে, অর্থাৎ চারিদিন আপনি কাম করবেন অফিসত আর তিন দিনের আপনি ছুটি লাভ করব। কিন্তু এদিনের কামর সময় নর পর বারো ঘন্টাল বৃদ্ধি করবেন সরকারে, অর্থাৎ আপনি যে ন ঘন্টা অফিসত আপনি আপনার সময় পার করেছিল সেই সময় নহয়, কিন্তু সেই সময় বৃদ্ধি করে পেলায় বারো ঘন্টা কাম করবলে হয়তো সময় আপনার সময়সীমা বৃদ্ধি করা হব, কিন্তু সেই বৃদ্ধি সময়সীমার উপরও আপনার সপ্তাহত চারিদিন আপনি অফিসত কাম করবেন আর তিন দিনের আপনি ছুটি অর্থাৎ বন্ধ লাভ করব। ইয়ার এক সম্ভাবনা হে আছে বর্তমান সময়, কিন্তু সেই বিষয়ে সবিশেষ বর্তমান সময় কনফার্মেশন অহা নাই। আর খসড়া নিয়মত কর্মচারী পাঁচ ঘন্টাতক অধিক সময় নিরন্তরত কামত বাধা দিয়া হয়েছে আর কর্মচারী সকল প্রতি পাঁচ ঘন্টাত দিব লাগিব আধা ঘন্টার বিশ্রাম বলে এক গুরুত্বপূর্ণ সাল সলনি আসব পারে বর্তমান সময়। আর এক অক্টোবরের দরমহার নিয়ম সমূহ সলনি হওয়ার এক সম্ভাবনা আছে, হ্রাস হব দরমহা। আপনার যে দরমহা বর্তমান সময় আপনি লাভ করে আছে সেই দরমহা হয়তো হ্রাস হব পারে, আর হ্রাস হয়ে পেলে আপনি যে পি এফ অর্থাৎ প্রভিশনাল ফান্ডর যে পয়সা দিয়ে আছে আর গ্রেচুইটির যে ধন দিয়ে আছে সেই ধনের এমাউন্ট হয়তো বৃদ্ধি পাব পারে। আর এই কেটা নিয়ম বিশেষভাবে সাল সলনি হওয়ার সম্ভাবনা আছে সরকারি চাকরিয়াল সকলের বাবে এক অক্টোবরের। কিছু নিয়ম নীতি সাল সলনি হওয়ার কিন্তু বর্তমান সেই বিষয়ে সবিশেষ কনফার্মেশন অহা নাই যদিও সম্ভাবনা দেখিবলৈ পোৱা গৈছে যিসকল লোকে সরকারি চাকরি করে সেইসকল লোকর সপ্তাহ তিন দিনের ছুটি পয়ার এক সম্ভাবনা আছে, অর্থাৎ চারিদিন আপনি কাম করবেন অফিসত আর তিন দিনের আপনি ছুটি লাভ করব। কিন্তু এদিনের কামর সময় নর পর বারো ঘন্টাল বৃদ্ধি করবেন সরকারে, অর্থাৎ আপনি যে ন ঘন্টা অফিসত আপনি আপনার সময় পার করেছিল সেই সময় নহয়, কিন্তু সেই সময় বৃদ্ধি করে পেলায় বারো ঘন্টা কাম করবলে হয়তো সময় আপনার সময়সীমা বৃদ্ধি করা হব, কিন্তু সেই বৃদ্ধি সময়সীমার উপরও আপনার সপ্তাহত চারিদিন আপনি অফিসত কাম করবেন আর তিন দিনের আপনি ছুটি অর্থাৎ বন্ধ লাভ করব। ইয়ার এক সম্ভাবনা হে আছে বর্তমান সময়, কিন্তু সেই বিষয়ে সবিশেষ বর্তমান সময় কনফার্মেশন অহা নাই। আর খসড়া নিয়মত কর্মচারী পাঁচ ঘন্টাতক অধিক সময় নিরন্তরত কামত বাধা দিয়া হয়েছে আর কর্মচারী সকল প্রতি পাঁচ ঘন্টাত দিব লাগিব আধা ঘন্টার বিশ্রাম বলে এক গুরুত্বপূর্ণ সাল সলনি আসব পারে বর্তমান সময়। আর এক অক্টোবরের দরমহার নিয়ম সমূহ সলনি হওয়ার এক সম্ভাবনা আছে, হ্রাস হব দরমহা। আপনার যে দরমহা বর্তমান সময় আপনি লাভ করে আছে সেই দরমহা হয়তো হ্রাস হব পারে, আর হ্রাস হয়ে পেলে আপনি যে পি এফ অর্থাৎ প্রভিশনাল ফান্ডর যে পয়সা দিয়ে আছে আর গ্রেচুইটির যে ধন দিয়ে আছে সেই ধনের এমাউন্ট হয়তো বৃদ্ধি পাব পারে। আর এই কেটা নিয়ম বিশেষভাবে সাল সলনি হওয়ার সম্ভাবনা আছে সরকারি চাকরিয়াল সকলের বাবে এক অক্টোবরের।